আরে মুনা, কি আসছিস? কেমন আছো? ভালো আছি। তুমি আসবা চিন্তাই করি নাই, বসো। কোথায় বসবো? মেঝেতে। না, চেয়ার দিতে বলি। সেন্ট্রি, এই সেন্ট্রি। বাকি ভাই রাস্তা হবে না, আমার চেয়ার লাগবে। মুনা, তুমি কেমন আছো? ভালো যে আছি সেটা তো একটু আগেই বলেছি। তুমি আসাতে যে কি খুশি হয়েছি, মাথাটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। মামুন সাহেব কেমন আছে? ভালো আছে। শুনুন, আমি আমি একজন ধুনকরের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন উনি আপনার কেস নেবেন, আপনাকে জামিনে বের করে আনবেন। তা তো আনবেই, জামিন তোর জন্য কিছু না, পানি ভাত মনে চা খাবে? সেন্ট্রি, এই সেন্ট্রি। না না, বাকি ভাই আপনি ব্যস্ত হবেন না, আমি চা খাবো না। আচ্ছা, আপনার বন্ধু বান্ধবরা কেউ এখানে আসে না? মোদি মাঝে মধ্যে আসে। এখানে এই হাজত ঘরে একা একা থাকতে আপনার খারাপ লাগে না? কি আর করা, তবে ওই হাওয়ায় উঠতে যায় গানটার জন্য মনটা টানে। আচ্ছা, পৃথিবীতে এত গান আছে, তারপরে এই গানটার মধ্যে আপনি কি পেলেন বলুন তো? পৃথিবীতে অনেক পুরুষ মানুষ আছে, কিন্তু তোমার পছন্দের মানুষ তো একটাই, মামুন সাহেব, ঠিক না? এখানে খাবার দেয় কে? বদি যখন আসে তখন খাবার নিয়ে আসে, তাইলে এরাই দেয়। আমি আর চাই না, একটু থাকো, এই দু এক মিনিট। কি হবে আর দু মিনিট থাকলে? কিছুই হবে না, আবার অনেক কিছু হবে। দু এক মিনিট সময় কিন্তু কম নাও না, ফাঁসির আসামের জন্য দুই মিনিট অনেক সময়। ফাঁসির কথা বলছেন কেন? এমনি বললাম। আমি যাচ্ছি।